আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু ওয়াসিম ভাই ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন বান্দার মঙ্গলের জন্যই করেন এই কথাটি হাদিস সম্মত কিনা এবং প্রশ্ন করেছেন যদি হাদিস সম্মত হয় তাহলে প্রশ্ন জাগে যে কোনো এক ব্যক্তি যদি চুরি করে তো যিনি চুরি করলেন তার জন্য মঙ্গল কি হল এখানে যার মাল হারানো গিয়েছে সে তো কেমতে পেয়ে যাবেন কথাটির আংশিক সত্য আর আংশিক সত্য নয় তার মানে করানুল করিমে আল্লাহ বলেছেন যেমন তালা কাসাবাত আল নাস আকাশ এবং জমিনে এ দুনিয়াতে জল এবং স্থলে যেই ফাসাদ সমস্ত ফাসাদ আসতেছে বিপদ আপদ আসতেছে এগুলো তোমাদের হাতের কামাই আচ্ছা অনুরূপভাবে আল্লাহ তালা অন্যতম বলতেছেন যে ওদি কনা আকবর দুনিয়ার জীবদ্দশায় তোমাদেরকে ছোট লঘু শাস্তি দেই কেন দু আদাবিল আকবার বড় আজাব আসার আগে এবং যাতে করে লা আল্লাহ মিয়ার জিয়াউন তোমরা পরিবর্তন পরিবর্তন হও সংশোধন হও আল্লাহ তালা দেখুন প্রত্যেকটা জিনিসের একটা সুন্নাত আছে আগুনে আগুনের একটা ধর্ম আছে পানির একটা ধর্ম আছে কেউ যদি ইচ্ছে করে পানিতে ঝাঁপ দেয় আল্লাহ তালা জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এটাকে আত্মহত্যা বলা হয় প্রত্যেকটা জিনিস একটা সুন্নত আছে সুন্নাতের অনুসরণ করে পরিপূর্ণ সুন্নাতের অনুসরণ করার পরে আল্লাহ তালার উপর ভরসা করতে হবে সাথে সাথে এ বিশ্বাস রাখতে হবে অলকাদি খাই রিহি মিন আল্লাহ তার মানে আপনি আমি চুরি করতে পারবো না আপনি আমি জেনাবে বিচার করতে পারবো না যদি করি তাহলে সেই অপরাধ সেই শাস্তি আপনার আমার উপরই বর্তাবে আল্লাহ তালা বলেছেন ইয়া ইউহা নাস ইনামা বাগু আনফুসিকুম মাতা আল হায়াত দুনিয়া থুম্মা ইলি নামার জিরকুম ইনামা বাগু ইউকুম আল্লাহ আনফুসিকুম যে যে সমস্ত তোমরা আল্লাদ্রোহী কাজ করবে সেটা তোমাদের উপরই বর্তাবে সেটা তোমাদের হাতের কামাই চাষাবাদ আইদিন নাস তোমাদের হাতের কামাই সেটি কিন্তু আল্লাহ যা করেন ভালো করেন এই কথাটা আসলে এক ধরনের তাওয়াক্কুল তাওয়াক্কুল হলো যে চেষ্টা তো করেছি চেষ্টা দোয়া আল্লাহ তালা বলেছেন ইস্তাইন বিসবরিওয়াল্লা তোমরা সাহায্য প্রার্থনা করো সবর এবং ধৈর্যের মাধ্যমে সালাতে মাধ্যমে চেষ্টা করার পরেও আপনার মাতা অসুস্থ আপনি চিকিৎসা করাতে হবে চিকিৎসা করার পরেও যদি রোগ ভালো না হয় তো সেই ক্ষেত্রে যা ফায়সালা তার উপরে সন্তুষ্ট থাকা যে আল্লাহ তালা যা করেছেন কল্যাণের জন্য করতে কিন্তু কল্যাণ তার কাছে চাইতে হবে কল্যাণের চেষ্টা করতে হবে শূন্যতা অবলম্বন করতে হবে এটি এমন নয় ঘরে রেখে দিয়ে বাস এটাকে তাওয়াক্কুল বলা হয় না বা এটার কথার অর্থ এরকমের নয় তার মানে দায়িত্ব কর্তব্য চেষ্টা দোয়া সব কিছু করার পরও দেখা যাবে কিছুই হয় নাই তখন কি করবে তখন ফাইদা আরজাম তাফাতাওয়াক্কা আলা আল্লাহ্ লা আল্লাহ তালার উপরে ভরসা করবে বলবে আল্লাহ যা তাকদির এ ফায়জ আলা কারণ ওই পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ বছর পূর্বে আপনার আমার তাকদির লিখিত হয়েছে কিন্তু সেখানে কী লেখা আছে সেটা আপনিও জানেন আমিও জানি না তা এখন কি ওই পঞ্চাশ হাজার বছর পূর্বে তাকদির উপর ভরসা করে কি বসে থাকবেন না চেষ্টা করে যেতে হবে দোয়া করতে হবে আল্লাহ তালায় তো দোয়া যদি তাকদিরকে টালমাটাল না হতো আমরা এই বিষয়ে পূর্বে একটা আলোচনা করেছি তাকদির ধরনের একটা হলো যে দোয়ার মাধ্যমে চেষ্টার মাধ্যমে ফলাফল পরিবর্তন হয় আর একটা যে যেটা পরিবর্তন হয় না কোনটা পরিবর্তন হয় কোনটা পরিবর্তন হয় না সেই ডিটেক্টেড করা বা অ্যাড করা সে বিষয়ে বিশ্লেষণ করা সে বিষয়ে গবেষণা করা সেই অধিকার আপনার আমার নেই সেটা আল্লাহতালার তিনি আলিমুল গাইব তিনি ভালো জানেন চেষ্টা করতে হবে দোয়া করতে হবে ফলাফল দেওয়ার মালিক তিনি অনেক সময় শত চেষ্টা করার পরও কিছুই হয় না তাহলে তাকদির দুই ধরনের আর তাকদির পরিবর্তন হয় না তবে দোয়ার মাধ্যমে হয় আল্লাহ তো বলেছেন যেমন ইউজিবুল থেকে উদ্ধার করা তার মানে বিপদটি কি আমার কপালে ছিল কি ছিল না সেটি আমি জানি না কিন্তু বিপদ যখন আমার ওপর এসে যাবে আমি বিপদ থেকে মুক্তির জন্য চেষ্টা করতে হবে দোয়া করতে হবে বাকি কতটুকু বিপদ কাটবে কি কাটবে না নাকি ওই বিপদই আমি শেষ হব সেই ব্যাপারটি আল্লাহ তালা ভালো জানেন এই জন্য দুই ধরনের তাকদির পরিমাণ রাখতে হবে এক চেষ্টা এবং দোয়া করতে হবে তারপরে চেষ্টা এবং দোয়া করার পরেও বিবাহ করতে হবে ট্রাই করতে হবে বাচ্চা নেওয়ার জন্য দোয়া করতে হবে তারপর যদি বাচ্চা না হয় সেই ক্ষেত্রে কি করবে বিদ্রোহী করবে না হতে পারে এর মধ্যেই আল্লাহ কল্যাণ রেখেছেন এভাবে করে আল্লাহ তালার রেজামন্দির উপরে সন্তুষ্টি প্রকাশ করবে এটাই হলো তাওয়াকুলের সর্ব সর্বোচ্চ মাকাম কিন্তু কেউ যদি বিবাহই না করে আর যদি সন্তান সন্তান করে কি হবে সুন্নতের অনুসরণ করতে হবে গাছ লাগাতে হবে পানি ঢালতে হবে গরু ছাগলের অত্যাচার থেকে রক্ষা করতে হবে দোয়া করতে হবে যে আল্লাহ এটাকে এর মধ্যে তুমি ফল দাও এর মধ্যে বরকত দাও রসুল্লা সাল্লাহ আলী আসাল্লাম ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে অনুসরণ করে বরকতের দোয়া করেছেন তাবুকের যুদ্ধে রসদ পানি শেষ উঠ খাওয়া শুরু হয়ে গেল বাহন খাওয়া শুরু হয়ে গেল হজরত মর আনু আসলে বললেন এভাবে করে বাহন যদি জবাহ করা তা আমরা তো এক সময় বাহন হারা হয়ে পড়ব তো কি করেন যার কাছে যা আছে উপস্থিত করেন বরকদের দোয়া করেন নবীজি বরকদের দোয়া করলেন মজাত রসুল ইসাল্লা সাল্লামের মধ্যে পাওয়া যায় যে সবাই পরিপূর্ণ করে নিয়ে গেছে তার মানে কি কিছু একটা করা হজরত যাবে রাজিউল্লা তাল্লা আনু দাওয়াত দিয়েছেন সামান্য দু চার জনের খাবার হবে সমস্ত সাহাবাই পেট ভরে খেলেন তার মানে কি তার মানে কিছু করা এটাই তাওয়াক্কুলের অর্থ সুতরাং ওই কথাটা ঠিক আছে যে ওই কথাটি হলো যে চেষ্টা এবং তদবিরের পরবর্তী যে স্টেপ আসবে যে চেষ্টা তদ্বির করার পরও কিছুই হলো না তখন যা হবে সেই ফায়সালার উপরে সন্তুষ্টি প্রকাশ করতে গিয়ে কেউ যদি বলে যে আল্লাহ তালা যা করেন ভালো ভালোর জন্যই করেন কিন্তু খবরদার খারাপের কোনো নেসবুত আল্লাহর দিকে লাগানো হারাম এই জ্ঞান থাকতে হবে কোনো খারাপের নেসবতকে যেমন আপনি চুরির কথা বলেছেন যেই কোনো খারাপের নেজবতকে আল্লাহ তালার দিকে নিসবত করাটা হারাম আশা করি